Swami Vivekananda is one of the important figure of revolution, a youth who tends to bring a light of changes in the world. Chief Minister Dr. Manish Saha said this while speaking in the program of Youth Day that was held at Rabindra Bhavan on Friday. 12th January marks the birth anniversary of Swami Vivekananda. Every year, his birth anniversary is celebrated in the state with joy and happiness. Swami Vivekananda's birth anniversary is observed as National Youth Day. Likewise, this year too, under the initiatives of Sport and Youth Affairs Department, National Youth Day program was organized at Rabindra Bhavan Hall on Friday. The program was inaugurated by Chief Minister Dr. Manish Saha by lighting the lamp. It was attended by Sports and Youth Affairs Department, Minister Tinku Roy, Minister of SC Welfare Department Sudhang Sudas, Sport Department Secretary P.K. Chakraborty, Director Satyabrata Nath, and others. Speaking in the occasion, Chief Minister Dr. Manish Saha said that Swami Vivekananda is one of the important figure of revolution, a youth who tends to bring a light of changes in the world. এবারে বিনম্র আহ্বান, এখানে আমাদের মাঝে স্বামীজি বলেছেন যে আজকের দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছে, যুব দিবসে আমরা বলছি ওনাদের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট আছে। আমরা সবাই জানি যে 1863 সালে আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দজি, যাকে আমরা নরেন্দ্র বলে জানি এবং অনেক সময় তুলনা করা হয় আমাদের আরেক নরেন্দ্র, ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এই নরেন্দ্র মোদিজিও নরেন্দ্র, আমরা এই বিষয়ে সবাই জানি। এবং ছোটবেলার থেকেই উনি গীতা, বেদ, উপনিষদ এসব পড়তে খুব আগ্রহ থাকত, এসবের প্রতি ওনার সবসময় একটা আকর্ষণ থাকত এবং পুরো এই বিষয়গুলো উনি পড়েছেন। কিন্তু ওনার মধ্যে একটা সবসময় সংশয় থাকত যে সবাই বলে ভগবান আছে, ঈশ্বর আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় সেই ঈশ্বর। হি ওয়াজ পারপ্লেক্সড, কি করবে, কোথায় যাবে, ভিতরে ভিতরে একটা ফিল করতো যে কোথায় যাওয়া যায়। শেষ পর্যন্ত উনি খবর পেলেন যে দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, গেলেন ওনার কাছে। যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে একমাত্র এই পরমহংসদেবই, রামকৃষ্ণ পরমহংসদেবই ওনার গুরু, যিনি নাকি আগামী দিন ওনাকে পথ দেখাবেন এবং যে কারণে ওনার শিষ্যত্ব উনি গ্রহণ করেন। আমরা সবাই এই বিষয়ে জানি। ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় দেশ ভ্রমণ করুন। আমরা সেই সম্পর্কে এখানে অনেকেই আমরা জানি যে কীভাবে উনি দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, তাদের সান্নিধ্যে যখন আসলেন এবং বিভিন্ন মানুষের সাথে যখন উনি কথাবার্তা, বিভিন্ন সংস্কার, ওদের ঐতিহ্য সব বিষয়ে যখন উনি জানলেন, তারপর উনি আবার নিজের যে একটা নতুন রূপে ওনার চিন্তাধারা আসলো, আমরা সেই কারণেই আজকে আমরা বিবেকানন্দকে জানি। On this day's program, Chief Minister Dr. Manish Saha paid an honor to the people who received awards in national level of NSS. Likewise, on this day, he also paid an honor to a person who have donated his blood for 80 times. এরা যে 13টি ব্যাংক থেকে মোট 85,82,00,000 টাকা ঋণ দেওয়া হচ্ছে। রিপোর্টেড বাই প্রবীর ফ্রম আগরতলা, চিনিখরাং।